মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়াস। আজকে অনেকদিন পরে আবার ব্লগ করছি। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে সো এখন বাজে 9:20 আর আমরা কোথায় যাচ্ছি? ডান্স ক্লাসে। 2 সপ্তাহ যাওয়া হয়নি, অনেকদিন পরে যাচ্ছি। এই যে আমরা রেডি, আর আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে কিন্তু উঠাইনি, বিকজ টাইম নেই। সো এই যে ঠাকুর দিয়ে দিয়েছি, এসে ওঠাবো, দিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য জল নিচ্ছি গরম করে, আমারও তাই কাশি আছে, সর্দি আছে। উঠে পড়ো গো, মাছটা নিয়ে এসো, আর দুটো আলু বাজার, চলো বেরিয়ে পড়া যাক। চলো চলো চলো, চল তুই দেখতে। এই ফিরলাম একটু আগে, এখন বাজে 11:15, এখনো ব্রেকফাস্ট হয়নি। দেরি করে শুরু হলে দেরি করে ব্রেকফাস্ট হবে, সো চলো আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, নিজেরাও করবো বলতে। ব্রেড একদম কম ছিল, ভুলে গেছি ব্রেড আনাতে, তাই অভিষেকের গিনিকে ব্রেড দিয়ে আমি নুডলস খেয়েছিলাম, তো তখন আর চা খাওয়াইনি, এখন চা চেস করে চলে এলাম। শীতকালে গরম গরম চা কি ভালো লাগে বলো, আর এখানটা দিয়ে বলি তোমাদের প্রচন্ড হাওয়া আসে, বেশ হাওয়া আসছে। যাই হোক, আজকে অনেক কাজ আছে, কাজ বলতে বেসিক্যালি ঘরে সেরকম কাজ নেই। আজকে চাপটা হচ্ছে, আজকে আমাদের বিয়েবাড়ি আছে, বিকেলবেলায় পরশু দিনকে যে বিয়েবাড়িতে গেছিলাম, আজকে ওইটা রিসেপশন আছে সেই সাউথের অ্যাক্রোপলিস মলের ওখানে, প্লাস সাথে আছে আবার আমাদের বন্ধুর বাড়িতে ডিনার পার্টি। খুব করে বলেছে, বাট যাবো কি যাবো না জানি না, বুঝতে পারছি না, হয়তো যাওয়া হবে না, কেন কি বিয়েবাড়ি করে আবার কখন যাবো ওদের বাড়িতে নিউ টাউনে। ক্রিয়াংশের বার্থডে ছিল গতকাল, তো প্রবাবলি ওই কারণে বলেনি, বাট ওইটাই একটা রিজন হবে আর কি। যাই হোক, হবে না হয়তো, প্রচুরভাবে বলেছে বন্ধুরা, খুব করে বলছে আসতে, লেটস সি, বুঝতে পারছি না যেতে পারবো কি না, আপাতত নাই বলে দিয়েছি, তাও সময় দেখি করে ফিরতে পারি কি না, তো ওইটা একটা ব্যাপার। এখন এসছে মাছ চিকেন সব অভিষেক বাজার করে নিয়ে এসে, সেগুলোকে ধোয়াধুই করতে হবে, সেগুলোকে সব সেট করে রাখতে হবে ফ্রিজে, তো চলো কাজে লেগে পড়ি, তাই বেশি কথা না বলে লেটস গো উইথ দ্য ফ্লো। সঙ্গে থেকো আর দেখতে থেকো আমাদের সারাদিন কি করলাম, চলো বাই।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আগেন। সেই সকালের পরে এখন এলাম, দুপুরবেলা টুকটাক কাজ ছিল সেগুলো সব নিপটিয়ে এখন চলে এলাম রেডি হতে। সো তোমাদের বললামই বিয়ে বাড়ি আছে, বাট তার আগে 6:30 সময় মেয়ের একটা অনলাইন এক্সাম আছে, সেটাকে দেওয়াবো, তারপর বিয়ে বাড়ি যাবো। সো চলো, এখন থেকে এখন বাজে 5টা, ধরো এখন বাজে 5:10, এখন থেকে রেডি হয়ে শুরু করি, কারণ আমার পরে মেয়েকে করতে হবে, তারপর অনলাইনে দিতে বসতে হবে, সেই কারণে। চলো তাহলে লেটস গো। আর এই যে মেহেন্দি পড়েছি, মেহেন্দি পড়েছি পরশু দিনই, বিয়ে বাড়ি দেওয়ার সকালবেলাটাই, বাস নিজে নিজে যা পেরেছি পড়ে নিয়েছি। চলো তাহলে রেডি হয়ে পরে দেখা হচ্ছে। সো দ্য ম্যাজিক স্টার্টস নাও, 1 2 3 রেডি। আমরা রেডি, মেয়েরও এক্সামটা হয়ে গেছে। তোমরা অনেকেই জানো তো হেরিটেজের থেকে যে এক্সামসগুলো হয় অনলাইন, ওর আজকে রাইমটা ছিল তো একটাকে দিয়ে দিল, আর দেখো শি ইজ অলসো রেডি। সো একটু আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, বাস মেয়ে জুতো পরবো, আমি জুতো পরবো, হয়ে যাবে, আর কয়েকটা ফটো তুলি, কেমন লাগছে। আজকেও মায়ের শাড়ি পরেছি, মায়ের সব শাড়ি, অনেক শাড়ি মা দিয়ে দিয়েছে, তো সেই শাড়িগুলি পরে ফেলছি। চলো ফুল লুকসটা দেখে, পুরো শাড়িটা দেখে কেমন লাগছে জানিও। হেয়ার স্টাইল একটু চেঞ্জ করলাম হালকা করে, একটা ছোট্ট প্লাইট মতন করে এটা লাগিয়ে নিলাম, ক্লিপটা বেটার লাগছে তাই না মনে হয়, কারণ মুখের উপর স্লিপটা পড়ছিল, তার থেকে একটু করে রাখলাম, আর এই মঙ্গলসূত্রটা পরে নিলাম, তাহলে গলাটা খুব খালি লাগছিলো। চলো বেরোনো যাক, অল সেট টু গো। বিছানাটার কি অবস্থা, চল জুতো পরে চল, চলো না চলে জুতো নিতে হবে তো, তুই কিন্তু ক্রোসোটা খেয়ে নিতে পারতিস। তড়িমড়ি করে বেরিয়ে পড়লাম, এখান থেকে অনেকটা দূরে যেতে হবে, রিসেপশনটা হচ্ছে সাউথে, আর মুকুন যেন অ্যাক্রোপলিস মলের ঠিক পেছনে একটা সুন্দর ভেনিউ আছে সেখানে হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম তখন। তাও বেরোতে বেরোতে আমাদের 7টা বেজে গেছিলো, কেন নাকি গিনির একটা বললামই অলিম্পিয়াড এক্সাম ছিল 6:30 থেকে, তাই ওটা দিয়ে 7:15 হয়েছে বেরাতে আমাদের, তাই বেরিয়ে পড়লাম। আর দেখি বন্ধুদের ওখানে যাওয়া যায় কি না, সবই ডিপেন্ড করছে সময়ের ওপরে, ওখানে কত তাড়াতাড়ি র্যাপ আপ করে বেরোতে পারি সে হিসেবে। আর এই দেখো দেখতে দেখতে চলে এলাম, ভীষণ সুন্দর সবে সাজিয়েছে, আর এই সাজাটা দেখে মনে পড়ে গেল তানুর বিয়ের কথা, মানে আমার ননদের কথা, একই সাথে আমার বিয়ে হয়েছিল আমার বোনের ননদেরও, জাস্ট 2 মাসের ব্যবধান ছিল, তো এই বিয়ে বাড়ির এলে এইগুলো মনে পড়ে যায়, এই যে আমার ননদ তানু, আর পিপিনকে দেখে তো আমার মেয়ে ভীষণ হ্যাপি, আর ওই যে আমার শাশুড়ি মা সাথে বন্ধু, মানে অন্য অন্য কাকিমারা কাকুরা সবাই বসেছিলো, সুন্দর বেশ অ্যাম্বিয়েন্সটা করে রেখেছিলো, ওই জায়গাটা বসার জায়গাটা বেশ সুন্দর ছিল, বাট সব থেকে ভয়ঙ্কর ছিল মশা, কী যে মশা ছিল বলে বোঝাতে পারবো না, সাংঘাতিক মশা, তাও মেয়ে তো তিরিং বিরিং করে লাফাচ্ছিলো বলে ওকে কামড়ানোর সুযোগ পায়নি, বাট আমরা যারা বসেছিলাম ভীষণভাবে মশার কামড় মানে চারিপাশে ভিনভিন করে যেতে না কামড়ায় বারবার সেই এদিক ওদিক করছি হাতটা, ভালো লাগছিলো না, লোকজন ভাবছে পাগল, না আমার একার নয় সবারই একই অবস্থা। এরপরে দেখো সব ননদের দল, আমার পাশে ছিল একটা ডলি দিদি, ও আমার থেকে একটু বয়সে বড়, কিন্তু ভীষণ ভীষণ মাই ডিয়ার টাইপ অফ, তো খুব ভালো, একদম বিয়ে থেকে চিনি, আর ওই তার পাশে সব ননদরাই ছিল, তো এই যে আমাদের ব্রাইট আর গ্রুম, ওই যে দুজনে দাঁড়িয়ে আছে উকি মারছে তিন্নি পিপিন, তিন্নি ভীষণ একটা সুইট মেয়ে, আমার কি বলবো, যখন বিয়ে হয়ে এসেছিলাম এই তিন্নি তানু এরা সব ছোট্ট ছোট্ট ছিল, মানে ওই 12-এর জাস্ট পাস আউট করেছিল তিন্নি, এই তানু আর তিন্নি হয়তো তানুর থেকে 1-2 বছরের ছোট, তো ওই 11-12-এ পড়ছিলো, আর কাকিমা কাকুর সাথে খুব ভালো টার্মস, কাকিমা তো ভীষণ আদর করে আমার, সে দেখা হলে গার্গি, কেন কি ওই নতুন নতুন বৌমা মানে যখন এসেছিলাম তখন হার্ডলি 1-2 জনেরই বিয়ে হয়েছিল, তো ওই বৌমার যে আদরটা পেয়েছিলাম, এখন তো আমার বিয়ের পরে তো প্রচুর বিয়ে ছেলেদের হয়েছে, বাট আমার তো ভাবো না 12-13 বছর আগে বিয়ে হয়েছিল, তো তখন তো বুঝতে পারছো হঠাৎ মানে প্রথম যে বৌমারা আসে একটু আদরের তো হয়, তো ওই আর কি কাকিমার সাথে খুব ভালো টার্মস, আর তাই তিন্নির বিয়ের দিনও গেছিলাম, বাট ভিডিও করা হয়নি, ওর বিয়ে তো দমদমের ওখানে আমাদের পাশেই বাড়ি হনুমান মন্দিরের ওখানে, তো সেদিনকেও গেছিলাম, খুব মজা টজা করলাম, ভেবেছিলাম আগের দিন থেকেই, কাকিমা তো আইব্রো ভাত থেকে বলেছিলো, কিন্তু মেয়ের এক্সাম মানে ক্লাস ওয়ার্কস ছিল বলে যেতে পারিনি কামাই করে,
তাই একবারে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম। বা সেই দেখো, ওর বরটাও এত সুন্দর কথা বলে, মানে সামনে যখন গেলাম এত সুন্দর গ্রিট করলো আমাদের সাথে, মনেই হলো না কি চেনা জানা নয়, মানে বিকজ ওনার সাথে আজকেই আমাদের ফার্স্ট মানে আলাপ হলো। বিয়ের দিন তো দূর থেকে দেখলাম বর যেরকম বিয়ে করতে এসেছিলো, তো খুব সুন্দর কথাবার্তা বললো। তারপরে ওখানে কথা বলে ফটোশ্যুট করে টরে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তখন কটা বাজে, নটা সাড়ে নটা। বাবা অ্যাকচুয়ালি একটা জিনিস মানে কি, বিয়েবাড়ি যাও, গরম গরম খাবার খেয়ে দে, তারপরে যত ইচ্ছা গল্প করতে বসো। তাই আমরা গিয়ে ফটাফট খাওয়া দাওয়া করে নিলাম, আর স্টার্টার্স তো ভীষণ ভালো খেয়েছিলাম। তারপরে চলে গেলাম ডিনার সেকশনে। ও খাওয়া দাওয়া করে এখানে সবাই মিলে বসে যত পুরোনো দিনের কথা, সবাই তো এরা তো সব ছোটো ছোটো ছিলই, কাকু কাকিমাদের সবার সাথে গল্প টল্প করে তারপরে এদেরকে বাই বলতে এলাম। এরা যেন সারা জীবন একসাথে থাকে, নতুন একটা জীবন পথ চলা শুরু করছে। মন ভরে আশীর্বাদ করলাম খুব করে, তোমরা সবাই ওদের আশীর্বাদ করো যেন একসাথে দুজনে থাকে। এই একটা ছোট্ট ক্লিপিংস জুড়ে দিলাম বিয়ের দিনকার। একটা মেয়ের পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যায় যখন স্মৃতিতে সিঁদুর ওঠে, তাই এই মোমেন্টটা খুব স্পেশাল একটা মেয়ের জীবনে। তাই এইটুকুনি জায়গাটি দিলাম ইচ্ছে করে, তোমরাও যারা বিবাহিত তারা ফিল করবে, তারা একটু পুরনো মানে ইয়াদে তাজা হয়ে যায়, তাই আরও দিলাম। খুব টকটকে কিন্তু আমাদের তিন্নি, কিন্তু অতটাই মিষ্টি, ওর কথাগুলো শুনলে এত হাসি পায়, এত আন্তরিকতা ওর কথায় থাকে না, মানে বলে বোঝাতে পারবো না। তাই ওকে একটা কথাই বললাম, ডোন্ট চেঞ্জ ইয়োর সেলফ, টট্টরিটা যেন তোর থাকে, ওটাই তোর স্পেশালিটি, ওই দেখেই দেখবি তোকে সবাই ভালোবাসবে। বাস একটু অ্যাডজাস্টমেন্ট, একটু কম্প্রোমাইজেস, দ্যাট ইজ অল অ্যাবাউট ম্যারেজেস। দারুণ মজা করলাম বিয়েবাড়িতে, এখন চলে যাচ্ছি, এখন যাচ্ছি বন্ধুদের সারপ্রাইজ দিতে, ওরা জানেও না যাচ্ছি। চলো পাং খেতে খেতে বন্ধুদের গিয়ে একটা ধামাকা সারপ্রাইজ, লেটস গো উইথ আস। এখন আমি কোথায় যাচ্ছি আমরা? আমি একটা ক্রিয়ান্সে বাড়ি যাচ্ছি, আর বিয়ের বাড়িতে ফিরে ক্রিয়ান্সে বাড়ি যাচ্ছি। একটা দাদু এসেছে, সবাই চলে যাচ্ছে। ক্রিয়ান্স খুব ভালো ছেলে। এই যে কোথায় যাচ্ছে ওর দাদুরা? সব চলে যাচ্ছে, দাদুরা সব চলে যাচ্ছে। এবার আমরা কোথায় যাব? এবার আমরা কোথায় যাব? ক্রিয়ান্সের বাড়ি যাচ্ছি সারপ্রাইজ দিতে। ক্রিয়ান্সের বাড়ি আমি একটা পার্টি করতে যাচ্ছি, চলো স্টার্ট করি। এখন সবাই এসেছিল, তারপর চলে এসেছি সারপ্রাইজ দিতে। দেখি কি বলে, চুপ করে আসতে আসতে আসতে। এন্ট্রি তো দিয়ে দিয়েছি, ফার্স্ট ফ্লোরে, তো বেশি উঠতে হবে না। আমার মেয়ে সুপার এক্সাইটেড, ঘুম থেকে বলছে যাবো যাবো করছে, চলো পরে গিয়ে দেখা হবে। ঠিক আছে, বলবো।
এত ভালো সারপ্রাইজ যদি বন্ধুদের দেওয়া যায়, উফ কেয়া কেহনা, মানে ওরা এত খুশি হয়েছিল, মানে সেই এক্সপ্রেশন, সেই মোমেন্টটাকে ক্যাপচার কতটা করতে পেরেছি জানি না, বাট আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম ওদের সাথে জয়েন্ট হয়ে। আর একটু মিস করে গেছি, কেক কাটিং হয়ে গেছে, ঢুকতে ঢুকতে দেখলে আমার আরফ বেবি বলে দিল কি কেক কাটিংটা হয়ে গেছে, বাট স্টিল রাত তো আমি বাকি থাক বহত, বাচ্চাগুলো তো এসেই মাস্তি করা শুরু করে দিয়েছে, আর আমাদের গজলা শুরু, পার্টি একদম অন যাকে বলে। আর ডালিয়া ভীষণ ভালো ডিনার বানিয়েছিল, ওখানে খুব একটা খেতে পারিনি, বাট এখানে এসে একটু খেয়েছিলাম, কেন ডালিয়া ফ্রাইড রাইস করেছিল, চিকেন হয়েছিল, বেশ ভালো পনির হয়েছিল, ভালো করে খেলাম, মেয়ে একটু ভালো করে খেলো, ওখানে খুব একটা ভালো করে খায়নি, মেয়েকেও খাওয়ালাম বাস। আর এখানে দেখো সুকুমার আঙ্কেল, আমার মেয়ের খুব ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট আঙ্কেল, তো এনজয় করছিলো, আমরাও এনজয় করছিলাম, তোমরাও সাথে থাকো পুরো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো, বেশ ভালো লাগবে তোমাদেরও। আর বাচ্চাগুলোকে উফ কি বলবো, পাঁচটা বাচ্চা একসাথে হওয়া মানে বুঝতেই পারছো, একে দেখ ওকে দেখ, মানে কোলাহল কোলাহল আর কি। আসলে যা হয়, স্কুলে তো সবাই একসাথে পায় না, তখন দুজনে সেকশন পুরো আলাদা, পাঁচজনকে মানে তিনজনে একসাথে আর দুজন একসাথে, তাই একসাথে যখন পাঁচজন হয়েছে মজানো চলছিল, আর এর সাথে সাথে আমাদের নিজস্ব পার্টি তো চলছিল। চলো দেখো আমরা কি করি, আমাদের মানে মেন্সদের তো পার্টি চলছিলই আলাদাভাবে একটু, এরপরে জয়েন্ট স্টার্ট হবে, যেরকম গান বাজনা না হলে আমাদের পার্টি ঠিক জমে না। বলো কি বলো, তাহলে ধরতে হবে কিন্তু গানটা, কেন বাবা গুড গান না তুমি, কেন এটাই ফিনিশ করে দাও, জন্ম
ছোটবেলায় খুব গাইতো, এটাও গাইতে মাইক নিয়ে গাইতেন না ছোটবেলা মিলে, ওই যে ব্লুটুথ মাইকটা গ্রিন কালারের যেটা নিয়ে হ্যান্ডেলের মতো, ও হ্যাঁ আরে কো নাচটা করে একটু লজ্জা পাচ্ছে আমাদের সামনে। হচ্ছে প্রিয়াস ঠিক হয়েছে, প্রিয়াস কে কান্নাটা কমো, ডাকছে না আরব শুনতে পাচ্ছিস না, জানো প্রিয়াংশের কিচ্ছু খেলতে ইচ্ছে করছে না, তারপরে স্টিচ করেছে দেখেছিস, গিনি আরবের মাথায় স্টিচ দেখ কি অবস্থা হয়েছে, শার্ট চুল হয়েছে ওখানটা আবার চুল উঠে গেছে, হ্যাঁ সেটাই দেখি আন্টি তোমাকে দিয়েছে, ঠিক আছে তোমাকে দিয়েছে, 5 মিনিট হয়ে গেছে এবার গ্রুপ ফটো নিয়ে বাড়ি চল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ভাই ক্রিয়াশ, মামা ক্রিয়াশকে ভাই করে দেখি, ভালো করে ভাই কর, টাটা। খেল থাকবে তো, বোলিংটা কিরম শেখালো দেখালি না তো, টাটা আসছি জানি। হ্যাঁ আর আমাদের নি পূজোর মতো, হ্যাঁ সবচেয়ে এক্স্যাক্টলি, ওদের বাড়িতে যখন বেরালাম তখন মনে হয় দেড়টা বেজে গেছে, আর দেখো ওদের কি এনার্জি রাত্রে বেলায় মাঝরাত, তখন আমার তো ভয় লাগছিল কি ফ্ল্যাটের লোকরা না চেঁচামেচি করতে লাগে ওই সময়। ওরা মানে ভূতের বাচ্চারা যেরকম ঘুরে বেড়ায় না ঠিক ওই পাঁচটা রকম করছিল, আর এইটাকে টেনে টেনে আনছি, ওটাকে টেনে টেনে আনছি, আবার চলে যাচ্ছে, ওটা হাস্যকর ব্যাপার স্যাপার চলছিল পুরো। হর্ষিতা বাড়ি কেন আসছে না? হর্ষিতা আমাদের বাড়ি, আরে বিকেলে কষ্ট হচ্ছিল। চলো 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 কালো কালো রঙে বাই করে দাও, বলো থ্যাংক ইউ, বলো দাও একটু, এত সুন্দর ভাবে করলে বলো, করে দাও, চলো টাটা। হ্যাঁ চলো ওঠো, বাই টাটা, চলো চলো। হ্যাঁ রে পাকা বুড়ো, টাটা। দেড়টা কি বলছি, আড়াইটে বাজে, মাই গড। চলে যাচ্ছি সব পার্টি ফাটি ওভার করে, মন তো চায় না, ইচ্ছে করে কি আরও টাইম কাটাই আমরা সবাই একসাথে, কিন্তু বেশ লেট নাইট হয়ে গেছে, আর বিয়ে বাড়ি একটা ধকল তো হয়, সকাল থেকে তো চলছিলই, তাই আর কি কতক্ষণে বাড়ি গিয়ে শুভ। হে এভরিওয়ান, ব্লগটা শেষ করে চলে এলাম, এখন বাজে দেখো কটা, 3:10 অলমোস্ট। সো বুঝতে পারছো ড্যাম টায়ার্ড আমরা সবাই, এখন পুরো সডাক শুয়ে পড়বো, বাট বেডটা খুব বাজে অবস্থা, বেডটাকে গুছিয়ে টুছে তারপরে শোবো। চলো আজকে আশা করবো আজকে ব্লগটা ধামাকাদার ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগে থাকবে, ডাবল বোনাঞ্জা যাকে বলে, বিয়ে বাড়ির সাথে বন্ধুদের সাথে পার্টি, খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম, ফ্যামিলির সাথেও দেখি একটা এনজয়মেন্ট ছিল, আর এখানে বন্ধুদের সাথে লেট নাইট অব্দি। চলো পরে দেখা হবে, আমার নেক্সট ব্লগে দেখা হবে খুব শিগগিরই, আপাতত এখন রাখি, সবার সঙ্গে থাকো, আর কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল হ্যাপিয়েস্ট। সো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।